আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারও আসলাম একটা কারি নিয়ে, মাছের কারি বা গাইড মাছ দিয়ে আমি শালগম দিয়ে রান্না করব। তো দেখুন, আমি হাঁড়ি বসাই দিছি আর মাছগুলা ভাজি করব, একটা ফানও বসাই দিছি। এখন আমি মাছগুলা ভেজে ফেলি। আই হোপ আপনাদের ভালো লাগবে। একটু জিরা দিচ্ছি পুরানো, এই যে আমি ফ্রোজেন করা আনিয়ন আর গার্লিক দুইটা দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, আর হলুদ দিয়ে দিচ্ছি। আমি এই শালগম গুলা দিচ্ছি,
শালগম গুলাকে ভালো করে ভুনবো। এখন মরিচ মশলাগুলো দিয়ে দিই, হলুদ দিয়ে দিয়েছি, মরিচ 1 চামচ দিলাম, ধনিয়া 1 চামচ দিলাম, কারি পাউডারও 1 চামচ, আর 1/2 চামচ জিরা। ভালো করে এগুলাকে ভুনবো। লাউয়ের মতো কাটছি আমি শালগম গুলাকে, এগুলা ইংলিশ শালগম। মাছগুলা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। ভালো করে ভুনা হয়ে গেলে তারপরে আমি ঘিটা দিয়ে দেব, আরও ভুনি। এটার একটু স্মেল আছে শালগমের, এইটাকে একটু মরে যাক। আজকে একটা মাছই রাঁধতেছি, আছে তরকারি, এই দেখুন তরকারি আছে।
ভাবছি একটাই রান্না করে ফেলি আজকে। আর একটু গুনা হয়ে যাক, তারপর আমি পানিটা দিয়ে দিব। এইভাবে আপনারাও বড় করে কাটবেন শালগমকে, কেটে যে কোনো মাছ দিয়ে মজা লাগে। আমি বাঘা আইড় মাছ দিয়ে রাঁধতেছি, তো এইভাবে ভালো করে এই শালগমটার স্মেলটা আমি ভুনতেছি ভালো করে। আমার হয়ে গেছে, আমি এখন পানি আর মাছ একসাথে দিয়ে দিব। দেখছেন অনেকটা গলে গেছে, এই যে অনেকটা গলে গেছে। এখন মাছগুলা ঢেলে দিয়ে আর একটু পানি দিব আমি, মাছও আছে এগুলাতে, মাথাও আছে। আর এক গ্লাস পানি দিব। এই যে ছোট্ট গ্লাসে আরো এক গ্লাস দিলাম। আর অল্প একটু লাগবে। এগুলো আরো 10-15 মিনিট জাল হতে হবে। অনেক সুন্দর হয়েছে, দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে এটার মধ্যে কাঁচামরিচ দিতে পারেন। আমি কাঁচামরিচ দিব না, তবে ধনে পাতা দিব। ধনে পাতাটা আর একটু পরে দিব, শালগম গুলা ভালো করে গলে যাক। সবজি আর মাছ একটু বেশি আছে বলে আস্তে আস্তে বলক আসতেছে। এগুলো আরো 10-15 মিনিট জাল হবে। আমি মিডিয়াম আঁচের মধ্যে রেখে চলে যাব।
দেখছেন অনেক সুন্দর হচ্ছে, মজাও হবে খেতে। আমি ফ্রোজন ধনে পাতা দিয়ে দিচ্ছি, এখন দিব হাফ, আর রান্না বান্নার সময় দিব আরো হাফ। তো আজকে এতটুকু আপনাদেরকে দেখাবার ছিল। এগুলা হোক, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর লাইক করবেন, কমেন্ট দিবেন, বলবেন আপনাদের কেমন লাগলো। তাহলে আজ এই পর্যন্ত আসি, আসসালামু আলাইকুম।